নমস্কার বন্ধুরা, আমি আগেই বলেছি আমি যেদিন যেটা রান্না করি সেটাই দেখাই। আজকের রান্না ছিল এই লাউ চিংড়ি। লাউটাকে ধুয়ে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। যাই হোক, চলুন দেখে নিই কিভাবে রান্না করেছি। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। চলুন রান্নাটা তাহলে দেখে নিই। চিংড়ি মাছ লবণ হয়ে গেছে, ভালো করে ভেজে রাখা হয়েছে। এবারে এগুলোকে আমি উঠিয়ে রাখবো, এগুলোকে আমি একটা পাত্রে উঠিয়ে রাখবো। কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এক চামচ জিরে দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা চিরে দিয়ে দেবো, আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে লাউগুলো দিয়ে দেবো। ভালো করে একটু নাড়াচাড়া করে কেটে রেখেছি, ঝিরি ঝিরি করে কেটে রেখেছি লাউ, এগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। লাউটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এরকম কুচি করতে হবে, নাহলে লাউ এমনি জল ছাড়ে। আর ওই যদি ধুয়ে না কাটা হয়, কেটে দেওয়া হয়, প্রচুর জল বেরো যেটা হয়। এইভাবে পুরো লাউটাকে আমি নাড়াচাড়া করে, এক্ষুনি লবণ দিচ্ছি না, আমি একটু ঢাকা দিয়ে রাখবো। হাফ চামচ মতন লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচের একটু কম লবণ দিয়ে দিলাম। আর একটু হলুদ দিয়ে দেবো, হাফ চামচের থেকে একটু বেশি হলুদ দিয়ে দিলাম। আর দুটো বাতাসা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি, গ্যাসটা সিম করা আছে, ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। ঢাকনাটাকে নামিয়ে আমি এর মধ্যে ভাজা চিংড়িগুলো দিয়ে দেবো, এর মধ্যে যে ভাজা চিংড়িগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াবো, নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো, কারণ এই যে একটু রসা রসা রয়েছে এটাতে কিন্তু চিংড়িগুলো একটু সেদ্ধ হবে, ভাজা রয়েছে যা একটু নরম হবে। এরপরে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো। মিনিট দুয়েক পরে ঢাকনাটা খুলে আবার নেড়ে দেবো। আমি কিন্তু এই রান্নাটার মধ্যে একটুও সবজি মশলা দেইনি, অন্য কোনো এক্সট্রা। এখন রান্নাটা একদম হয়ে গেছে, এইভাবে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। যে লাউ পেঁপে এইসব চাল কুমড়ো এগুলোতে না খুব বেশি ঝাল খাটে না, তাই কিন্তু আমি এক্সট্রা ঝাল অ্যাড করিনি, দুটোই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং।